দিদি, ওদিকে কোথায় গিয়েছিলে বিকেল বেলা তাড়াহুড়ো করে? হ্যাঁ এদিকে এসো। ও না গো, একটু ওই পাড়ায় গেছিলাম, একটু দরকার ছিল তো আমার, ওই জন্যে। তাই তাই এসো না আমার বাড়িতে, আমিও একটু ওই বিকেলবেলা একটু পুকুর পাড়ে বসে ওই মুদির দোকানের কয়েকটা জিনিস একটু লিখছিলাম, সন্ধ্যাবেলা আবার পাঠাতে হবে আনার জন্য। না গো দিদি, আজকে বসনের টাইম নাই, বাড়িতে জামাই আসবে, ওই জন্য আমার তাড়া আছে। ওমা সে কি, তা কিছুদিন আগেই না মেয়ের বিয়ে দিলে, জামাই আসবে আজকে? তো জামাই কেমন হয়েছে গো দিদি? ওমা জামাই আমার স্বয়ং দেবতা গো, স্বয়ং দেবতা, কার্তিক ঠাকুরের মতো চেহারা তার, তার ব্যবহার যা কমু তাই কম হব, ও মাইক ব্যবহার, ও মাইক। আমার মেয়ের একটা মাথা তুলে রাখে, আমার মেয়ে যেটা কবে ওইটাই শুনবে, মেয়ের কথা অন্যথা হবে না। জামাই পাইছি গো দিদি, একের মনের মতো, ভাগ্য পেটা জামাই পাইছি। খুব ভালো লাগলো গো শুনে, বিয়ের পর মেয়েরা সুখী হবে এটাই তো ভালো লাগে বলো। তা তোমার তো এক ছেলে এক মেয়ে, তা শুনলাম ছেলেরও নাকি বিয়ে করিয়েছো, তো বৌমা কেমন, নতুন বৌমা বলে কথা? ধুর বউয়ের কথা বাদ দাও, ভাগ্য করে এখন বউও পাইছি, হাড় মাস একটা জ্বালাইয়া খাইলো। নতুন বউ কই, শাড়ি পইরা থাকবো, লাল পা সাদা শাড়ি পইরা, এক হাত ঘোমটা টাইনা থাকবো, তা না, কিসব ঢিলা ঢালা জামা কাপড় পইরা ঘুরা বেড়াই, কইলেই একের গোসা হয়ে যায়গা, কিছু কই না এর লিখে। আমি আর আমি এই মেরে বিয়ে করাইতাম না, নেহাত আমার চ্যাংড়াটা একটু প্রেম ভালোবাসা করে বইছিল এর জন্যই। এটা কথা বাদ দাও, তোমারও তো একটাই ছেলে, বিয়া না করাইলা বউ কেমন দিদি? আর হীরের টুকরো বৌমা, বৌমা না মেয়ে, ও আমার চোখের মণি গো। মামনি, ও মামনি তুমি এখানে বসে আছো, আমি সারা বাড়ি খুঁজছি তোমায়, দেখো তো এই সালোয়ারটা পরে আমাকে কেমন লাগছে। হ্যাঁ তোর কথাই হচ্ছিল দিদি, এই যে আমার বৌমা, তুরি মেয়ে, ছেলে বিয়ে করিয়ে মেয়ে নিয়ে এসেছি, খুব সুন্দর লাগছে। তা কোথায় বেরোচ্ছিস মা? ফ্রেন্ডদের সঙ্গে দেখা করতে যাব, খুব তাড়াতাড়ি চলে আসবো, তুমি একদম টেনশন করবে না কিন্তু। বাবুকে অফিস থেকে নিয়ে যাস, আর টেবিলের ওপর দেখ টাকা রাখা আছে, দুজনে হোটেল থেকে কিছু খেয়ে ফিরিস। গো মা বৌরে এসব কি জামা কাপড় পরাইতেছ? গো মা বৌরে এসব কি জামা কাপড় পরাইতেছ? নিজেই মাথায় তুলতেছ, একবার মাথায় উঠুক না পরে নামাইতে পারবে না, এই বইলা গেলুম। এ কেমন কথা দিদি, ও তো চুড়িদারই পরেছে, অন্য কিছু তো পরেনি, আর আমার বৌমা তো আমার মেয়ে, সে চুড়িদার পরলেই কি আর শাড়ি পরলেই কি, আর এখন পরবে না তো কবে পরবে, আমাদের মতো বুড়ি হলে? আর মাথায় যখন একবার তুলেছি তখন নামাবই বা কেন, নামানোর তো কোনো প্রশ্নই উঠছে না। আর দেখো না কোনদিন যে আমিও ওর সাথে চুড়িদার পরে বেরিয়ে পড়ি। জানি গো কালে কালে আর কত কি দেখুম। আচ্ছা দিদি যাই, আমার জামাই বোধ হয় আইয়া পড়তে আবার, যাই। হ্যাঁ চলে যাচ্ছ নাকি? আচ্ছা যাও, মেয়ে জামাই আর বৌমাকে নিয়ে অবশ্যই একদিন বাড়িতে এসো, ঘুরে যেও। গাইস গুড ইভিনিং, ইভিনিংও বললে চলে, আফটারনুনও বললে চলে, সন্ধ্যার আগে আগে টাইমে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এখনই জাস্ট এখনই একটা শর্ট ভিডিও করলাম, মানে একটা কমেডি ভিডিও করলাম, সেই স্ক্রিপ্টটা কিন্তু পুরোটাই আমি লিখেছি দুপুরবেলা, আর কালকে যে একটা ঠাকুমা অ্যান্ড নাতি বউয়ের একটা করেছিলাম সেই স্ক্রিপ্টটাও কিন্তু একদম আমি নিজে লিখেছিলাম, লিখে নিয়ে আমি করেছিলাম। তো যাই হোক, আজকেও আমি একটা ভিডিও করলাম, তোমরা দেখলে ভিডিওটা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আগের ভিডিওটার কমেন্ট বক্সে তোমরা প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছো, আমার সব বান্ধবীরা তোমরা সবাই, তো এখনের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর প্রচুর প্রচুর করে সাবস্ক্রাইব করবে। আর একটা কথা বলে দিই, শুধুমাত্র বিনোদনের জন্য এইটুকু চেষ্টা, এছাড়া আর কিছু না, আমি এখানে কাউকে ছোট করতে চাইনি, কারো কোনো ব্যবহারকে ছোট করতে চাইনি, জাস্ট একটু বিনোদন দেওয়ার চেষ্টা করেছি তোমাদের, ব্যাস এতটুকুই, আর কিছু বলতে চাই না। আজকের মতো এখানেই টাটা, দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে খুব শিগগিরই।